আসসালামু আলাইকুম টিকটক কিংবা ফেসবুক রিলসে আপনারা লক্ষ্য করলে দেখবেন অনেকেই স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করে সেখানে লক্ষ লক্ষ ফলোয়ার্স এবং ভিউস নিয়ে আসতেছেন আর স্ক্রিন রেকর্ড ভিডিওতে এত পরিমাণে যে ভিউজ আসে যা আপনার কল্পনার বাইরে কারণ এখানে প্রতিযোগিতা বা কম্পিটিশন খুবই কম যদি আপনি খুবই দ্রুত সময়ে অনেক ফলোয়ার্স গেইন করতে চান এবং পপুলারিটি বাড়াতে চান তাহলে আপনাকে স্ক্রিন রেকর্ড ভিডিও টিকটকে আপলোড করতে হবে এবং ফেসবুক রিলসে আপলোড করতে হবে তো স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করে আপনি মানুষকে বিভিন্ন জিনিস দেখাতে পারেন শেখাতে পারেন তো এই কাজটা মোবাইল ফোন দিয়ে কীভাবে করতে হয় এখন আমরা সেটা দেখবো তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক ওয়েলকাম ব্যাক তো স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথমে আপনাকে একটি স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আপনি চাইলে আপনার ফোনের ডিফল্ট ইজ যে স্ক্রিন রেকর্ডার এটা দিয়েও স্ক্রিন রেকর্ড করতে পারেন তবে প্রফেশনাল ভাবে যদি করতে চান তাহলে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন আপনি এখানে গুগল প্লে স্টোরে এসে সার্চ করবেন এক্স রেকর্ডার বেস্ট একটি অ্যাপ্লিকেশন তো এই এটা লিখে সার্চ করলে একটি অ্যাপ্লিকেশন দেখতে পারবেন তো খুবই জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে এবার ওপেন অপশানে টাচ করুন তো এবার আপনাকে এখানে প্রথমে ইনোভেল ফ্লোটিং আইকন এখানে ক্লিক করে জাস্ট আপনাকে এটাকে ইনোভেল করে দিতে হবে এই যে এক্স এটাকে জাস্ট অন করে দিতে হবে দেন পারমিশন জাস্ট অ্যালাউ করে দিতে হবে অ্যান্ড এখান থেকে আপনি রেকর্ড করতে পারবেন তো এখানে প্রথমে একটু জাস্ট সেটিং করে নেবেন এখানে সেটিং অপশানে ক্লিক করে দেবেন এই যে এখানে দেন এখান থেকে আপনারা কোয়ালিটিটা এক হাজার পি করে দিবেন দেন রাইট অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে মাইক্রোফোন এটাকে আপনারা এখানে ক্লিক করে এটাকে নয়েস রিডাকশান করে দেবেন অর্থাৎ নয়েস আসবে না যখন আপনি ভয়েস দেবেন বা স্ক্রিন রেকর্ড করবেন তারপর এখান থেকে আর তেমন কিছু করতে হবে না এটাকে টিক দিয়ে দিবেন এবং এখানে যে ব্রাশ অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ব্রাশ অপশান এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে একটা ব্রাশ অপশান শো করবে অর্থাৎ আপনি দাগ দিয়ে দেখাতে পারবেন তখন স্ক্রিন রেকর্ড করবেন তখন দাগ দিয়ে দেখাতে পারবেন তো এবার আপনি জাস্ট এই যে এখানে এটা চলে আসলো এখানে অটোমেটিক এখানে থাকবে এটা এটা এখানে দেখা যাবে আপনি চাইলে যেখানে সময়টাকে আবার এখান থেকে রিমুভ করে দিতে পারেন ডিলিট করে দিতে পারেন আবার যদি এখানে আনতে চান তাহলে আপনি আবার ওই অ্যাপসের ভিতরে চলে যাবেন চলে যাওয়ার পর তখন কিন্তু চলে আসবে বা এখানে আপনি জাস্ট এই যে এখানে একটা ক্লিক করে দেবেন যদি স্ক্রিন রেকর্ড চালু করতে চান এখানে একটা টাচ করবেন দেন স্টার্ট এখানে টাচ করবেন স্ক্রিন রেকর্ড চালু হয়ে গিয়েছে এবং আমি যা যা কথা বলছি এখন আমি যেখানে যেখানে যাব সব কিছুই কিন্তু এখানে রেকর্ডিং হচ্ছে এবং আমার স্ক্রিন রেকর্ডিং হচ্ছে আমি যেখানে যেখানে ক্লিক করছি সব কিছুই রেকর্ডিং হচ্ছে ঠিক আছে উপরে একটা ব্রাশ অপশান দেখতে পাচ্ছেন আপনি যদি চান যে ব্রাশ দাগ দেবেন ধরেন আমি এখানে আমি এখানে একটা দাগ দেবো সেটিংস অপশানে দাগ দেবো এই জন্য ব্রাশ অপশনেই যে ব্রাশ অপশানটা ক্লিক করব দেন এখানে এরকম আসবে এবার আমি এখানে একটা দাগ দেবো যে একটা দাগ দিলাম এটা কিন্তু রেকর্ডিং কিন্তু হচ্ছে এবার আমি এটা কেটে দেব ঠিক আছে এখানে কেটে দিবেন এবার আপনি যদি এখানে সেটিংস অপশন ক্লিক করেন যা যা ক্লিক করতেছেন বা যেখানে যেখানে যাচ্ছেন যা যা কথা বলতেছেন সব কিছু কিন্তু এখানে রেকর্ডিং হচ্ছে তো সব শেষে যখন রেকর্ডিং কমপ্লিট হবে তখন আপনি এখানে ক্লিক করে এই যে এখানে একটা জাস্ট ক্লিক করে দেবেন রেকর্ডিং স্টপ হয়ে যাবে তো এবার আপনি ভিডিও এডিটিং করার জন্য ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন এবার এখানে এডিট অপশানে ক্লিক করে নিউ প্রোজেক্ট নিন নিউ প্রজেক্ট নেওয়ার পর এখানে আপনি ফটোস অপশনে ক্লিক করে প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে এখানে অ্যালবাম অপশানে ক্লিক করে দিয়ে আপনি আপনার পছন্দের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন গুগল থেকে ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন বা সাদা বা কালো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম দেন অ্যাড অপশানে ক্লিক করে দিলাম এবার এই যে ব্যাকগ্রাউন্ডটা সেটার আপনাকে এখানে ধরে এটাকে ভিডিও সাইজ অনুযায়ী বড় করে দিতে হবে ঠিক আছে গজা কত মিনিটের ভিডিও বা কত সেকেন্ডের ভিডিও যেখানে এক মিনিট পর্যন্ত আমি বড়ো করে দিলাম এটা এখানে দেখালো সো এবার এখানে ফাঁকা একটা ক্লিক দিবেন এখানে তারপর এখানে দেখবেন যে অ্যাসপেক্ট রেশিও বলে একটা অপশান রয়েছে এখানে একটা ক্লিক করবেন দেন এখান থেকে টিকটকটাকে সিলেক্ট করবেন তাহলে এটা পুরো সাইজ হয়ে গেল টিকটকের দেন এখানে আমরা অ্যাড অপশানে ক্লিক করে দেবো এবার যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে আমরা ফুল করে দেবো এখানে এই যে এখানে একটা টাচ করবো এবার এখানে এটা দুই আঙ্গুলের সাহায্যে এটাকে জুম করে একদম ফুল স্ক্রিন করে দেবো ঠিক আছে দেন এখানে একটা ফাঁকা ক্লিক করবো তো এবার এখানে আমরা আমাদের স্ক্রিন রেকর্ড যেটা করলাম রেকর্ড সেটা রেকর্ডিংটা এখানে নিয়ে আসবো এই জন্য আমরা এখানে অফ অপশনে অপশানে ক্লিক করে দেন ওভারলে এখানে টাচ করব দেন ভিডিও অপশানে ক্লিক করে দিব এখান থেকে স্ক্রিন সেই ফোল্ডারে চলে যাব এবং এটা সেই ভিডিও দেন তো আমার কিন্তু এখানে স্ক্রিনে ক্লিক করে দিব এই সেই ভিডিও আমরা যেটা রেকর্ডিং করলাম এই ভিডিওটাকে এডিট করতে যদি চাই তাহলে আমরা প্রথমে একটু কাট সাট করে নিতে পারি এখানে যেমন এখান থেকে যদি ভিডিওটা স্টার্ট হয়েছে সো এখানে আমরা একটা ক্লিক করব এই এটার উপর ক্লিক করে স্প্লিট অপশানে ক্লিক করব তাহলে দুইটা ভাগ হয়ে যাবে দেখেন এই এই অংশটুকু হচ্ছে অপ্রয়োজনীয় অংশ তো এটাকে আমরা ডিলিট করে দেব এটার উপর ক্লিক করবো দেন ডিলিট অপশানে ক্লিক করে দিয়ে ডিলিট করে দিলাম এবার এই ফুটস্ট্রাকে জাস্ট একদম টেনে প্রথমে নিয়ে আসবো তাহলে এখান থেকে শুরু হলো ভিডিওটি আমি দেখি এখানে যেখানে যাবো সেক্ষেত্রে যদি এমনি মাঝখানে কাটতে চান মাঝখানে কোনো এক জায়গায় ভুল হয়েছে সেক্ষেত্রে এখানে টাচ করবেন ক্লিক করবেন দেন স্প্লিট এবার কোন অংশ পর্যন্ত ভুল হয়েছে যা চানতে চাচ্ছেন সেই পর্যন্ত আপনারা যা থামবে দেন ধরেন আমি এই পর্যন্ত থামলাম এখানে ক্লিক করব দেন স্প্লিট এবার মাঝের অংশটুকু আমি ডিলিট করে দেবো এখান থেকে এবার এটাকে ধরে সামনে নিয়ে আসবো এইভাবে আপনারা কাটসাট করতে পারেন বা আপনারা অনেকে জানেন তো এখন যদি প্লে করেন তাহলে মার্চ টুগুলো ঠিক আছে ঠিক আছে এইভাবে আপনারা ভিডিও অনুযায়ী কাটসাট করে নেবেন এবং সবশেষে আপনারা যেটা করবেন একটা মোবাইল ফ্রেম উপরে এনে জুড়ে দেবেন এই জন্য অ্যাড অফারলে এখানে টাচ করবেন দেন ফটো চফানিং টাচ করবেন দেন এবার আপনি একটা মোবাইল ফ্রেম নিয়ে আসবেন সো আমি মোবাইল ফ্রেম একটা নিয়ে আসতেছি এখানে ক্লিক করবো দেন অ্যাড এবার এই মোবাইল ফ্রেমটা জাস্ট দুই অঙ্গুল দিয়ে ধরে জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন ওকে সেইভাবে অ্যাডজাস্ট করে নেবেন এবং এই মোবাইল ফ্রেমটা আপনার পুরো ভিডিও জুড়ে দিয়ে দেবেন এখানে টাচ করে ধরে একদম যতটুকু ভিডিও ততটুকু করে দেবেন স্ক্রিন রেকর্ড যেখানে শেষ সেখানে আসবেন এবং উপরের যে ব্যাকগ্রাউন্ড সেটার উপর ক্লিক করে ধরে এখান থেকে স্প্লিট করবেন দেন উপরের অংশটুকু ডিলিট করে দেবেন এবং লাস্টের যেটা মোবাইল ফ্রেম সেটাও এখানে স্প্লিট করে বাকি অংশটুকু ডিলিট করে দেবেন তো ভিডিও করার সময় তো ভিডিও সাউন্ড আসবে সেক্ষেত্রে ভিডিও সাউন্ড আপনারা সর্বপ্রথমে আগে অফ করে দিবেন এজন্য জন্য সেই যে স্ক্রিন রেকর্ডটা রয়েছে সেটার উপরে ক্লিক করে দিয়ে এখানে দেখবেন ভলিউম ভলিউমটাকে আপনারা একদম জিরো করে দিবেন দেন রাইড অপশানে ক্লিক করে দিবেন এটা প্রথমে করবেন এবং বাকি যে ফুটেজ কাটাকাটি করবেন কাটসাট সেগুলোর তো উপর ক্লিক করে সেগুলোরও ভলিউম একদম সম্পূর্ণ ভলিউম মানে সবগুলো ফুটেজের ভলিউম কমিয়ে দেবেন আর যদি আপনি স্পিড বাড়াতে চান সেক্ষেত্রে সেটাও করতে পারবেন এখানে ক্লিক করে দিয়ে এখানে দেখবেন স্পিড অপশান রয়েছে যদি স্পিড বাড়িয়ে দিতে চান তাহলে সেটা এখান থেকে স্পিড বাড়িয়ে দিতে পারবেন এখান থেকে ওয়ান আছে সিলেক্ট আপনারা একটু বাড়িয়ে দিলেন এখান থেকে যেমন ট্রেস করে দিলাম দেন ওকে অপশানে ক্লিক করে দিলাম এবার যদি আমি প্লে করি তাহলে দেখেন খুব ফাস্ট প্লে হবে ঠিক আছে এবার এখানে মাঝখানে একটু ফাঁকা গিয়েছে এটাকে ধরে আমরা এই ফুটেজটা ধরে সামনে নিয়ে আসবো এবং জয়েন দিয়ে দেবে তো সবশেষে আপনারা এটাকে এক্সপোর্ট করবেন যদি আপনি মিউজিক অ্যাড করতে চান তাহলে এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন ভয়েস অ্যাড করতে পারবেন এই যে এখানে অডিও অপশন রয়েছে এখানে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে রেকর্ড অপশনে ক্লিক করে এখানে ভয়েস দিতে পারবেন এখানে আবার নতুন করে এবং এক্সট্রাক এখানে ক্লিক করে আপনি কোনো একটা ভিডিওর সাউন্ড যদি নিয়ে আসতে চান সেক্ষেত্রে এক্সট্রাক অপশানে ক্লিক করে আপনার গ্যালারি এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন বা আপনার গান সিলেক্ট করবেন ভিডিও গান সেক্ষেত্রে সেটা অডিও আকারে এখানে চলে আসবে তাছাড়া এখানে সাউন্ড অপশানে ক্লিক করে দিয়ে এখান থেকেও আপনি এই যে এখানে ক্লিক করলে এই যে ডিভাইস আপসনে ক্লিক করলে ডিভাইস থেকে আপনি নিতে পারবেন মিউজিক এখানে দিতে পারবেন তো যদি আপনি টিকটক বা ফেসবুক রিলসে ভিডিও আপলোড করতে চান তাহলে কোনো প্রকার সাউন্ড রাখবেন না শুধু ভয়েস রাখতে পারেন বা একদম মিউট অবস্থায় আপনি এটাকে এক্সপোর্ট দেবেন এখানে ক্লিক করে দিয়ে এখানে এটা এক্সপোর্ট হতে একটু সময় লাগবে এক্সপোর্ট দিয়ে দেবেন তো এক্সপোর্ট হয়ে গেলে এটা আপনার গ্যালিতে সেভ হয়ে যাবে এবার টিকটকে আপলোড দেওয়ার ক্ষেত্রে যে প্রসেসটা আপনাদেরকে দেখিয়েছে জাস্ট চলে আসবেন টিকটকে আসার পর কোনো একটা মিউজিক যদি আপনার ভালো লাগে তাহলে আপনারা সেই মিউজিকটাকে ফেভারিট লিস্টে সেভ করে রাখতে পারেন তো আপনি চাচ্ছেন যে এই যে মিউজিকটা এখানে সো এই মিউজিকটা এখানে আপনি আপনার ভিডিওতে ইউজ করবেন সেক্ষেত্রে আগে ফেভারিট করে রাখবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর অ্যাড টু ফেভারিট এখানে টাচ করবেন তাহলে এটা আপনার টিকটক আইডিতে ফেভারিট লিস্টে অ্যাড হয়ে যাবে এখানে প্লাস অপশানে ক্লিক করে দেবেন দেন আপলোড অপশানে ক্লিক করে আপনারা যে ভিডিওটা সেভ করলেন সেই ভিডিওটা নিয়ে আসবেন সো এই সেই ভিডিওটা আমরা সেভ করলাম তো এই ভিডিওতে তো একটা সাউন্ড দিতে হবে তা নাহলে তো এটা ভালো লাগবে না তো এর জন্য এই যে অ্যাড সাউন্ড এখানে আমরা টাচ করবো তো এখানে টাচ করার পর এখান থেকে এই যে ফেভারিট অপশান দেখতে পাচ্ছি এখানে অনেক মিউজিক রয়েছে তো এখান থেকে পছন্দের মিউজিক যে কোনোটা প্লে করে শুনতে পারবেন তারপর এখানে দেখবেন যে অ্যাড ফেভারিট বলে অপশন রয়েছে এখানে টাচ করবেন তো এবার আপনি যে মিউজিকগুলো ফেভারিট করে রাখবেন সেগুলো লিস্ট এখানে দেখা যাবে ঠিক আছে এবার অনেক সময় এই ফেভারিট লিস্টে এই মিউজিকগুলো শো করে না তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি বিজনেস অ্যাকাউন্ট করে থাকেন তাহলে কিন্তু ফেভারিট লিস্টে মিউজিকগুলো শো করবে না তাই আপনার স্যারিংস অপশান থেকে যদি দেখেন যে বিজনেস অ্যাকাউন্ট সুইচ করা রয়েছে সেক্ষেত্রে পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ করে রাখবেন নিবেন তো এটা আপনারা এখানে নেক্সট নেক্সট দিয়ে আপনারা ভিডিওটা আপলোড করে দিতে পারেন মিউজিক সহকারে এবং যদি আপনি যদি টেক্সট লিখতে চান এখানে এই এ অপশানে ক্লিক করে দিবেন দিয়ে এখানে আপনি আজ কিছু টেক্সট লিখতে পারেন এখানে ক্লিক করে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন দিয়ে এইভাবে আপনি টিকটকে সুন্দর ভিডিও আপলোড করতে পারেন এবং ফেসবুক রিলসে যদি আপনি সেটা আপলোড করতে চান এই ভিডিওটাই সে সেক্ষেত্রে আপনি আবার চলে আসবেন ফেসবুক তো ফেসবুক অ্যাপ্লিকেশন আসার পর এখানে ক্লিক করে দিয়ে রিল অপশনে ক্লিক করে দিয়ে আপনি সেই ভিডিওটা সেম ভিডিওটা এখানে আপলোড করে দিবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু কোনো সাউন্ড নেই এই জন্য এখানে ক্লিক করে দিবেন দেন এটাকে মিউট করে দিবেন দেন এখান থেকে ভয়েস অভাব দিতে পারবেন দেন অ্যাড মিউজিক এখানে আমরা ক্লিক করে দিব দেন এখান থেকে আমরা মিউজিক এখান থেকে শুনতে পারবো অ্যাপ থেকে মিউজিক শুনতে পারবো এবং এখানে অ্যাড যে মিউজিকগুলো পাওয়া যাবে ফেসবুকের ভিতরে সেগুলো আপনি রিল ভিডিওতে অ্যাড করতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু অন্য কোনো মিউজিক ইউজ করা যাবে না বাইরের কোনো মিউজিক আনা যাবে না ফেসবুকের ভিতরে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো শুধু আপনি ব্যবহার করলে কোনো সমস্যা হবে না তো এই ছিল আজকের এই ভিডিও যদি টিকটক ভিডিও সম্পর্কে আপনাদের আরও ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা নেক্সট পার্টের ভিডিও তৈরি করবো অ্যান্ড আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার মূল্যবান মতামত জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ